হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আজকের ঘুম থেকে উঠেছি সকাল 7টায়, তো সব ঘুম থেকে উঠতেই বালিশগুলো কেনা আগে রোদ্দুরে দিলাম, কারণ অতিরিক্ত গরমের কারণে প্রতিদিনই এখন না বালিশগুলো রোদ্দুরে দিচ্ছি। অতিরিক্ত গরমের কারণে বালিশগুলো না বন্ধুরা ভিজে যায়, তো সেই কারণেই না রোদ্দুরে দেওয়া এখন প্রায় রেগুলারই রোদ্দুরে দিতে হচ্ছে। তো এখন দেখো, কিছু কাপড় ছিল আগের দিনকারে, সেগুলো নিয়ে এখন ভিজাতে চলে এসেছি। তো সকালবেলা না ঘুম থেকে উঠে এগুলো আর ভিজানো হয়নি, তো ভাবলাম কি বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিই। তো আজকের ভাবছি ঘরটা একটু ক্লিন করব, কিন্তু কাপড় জামাগুলো আগে ভিজিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিই, তো তারপরে ঘরের কাজে হাত লাগাবো। দিনে দিনে গরম যেন বন্ধুরা বেড়েই যাচ্ছে, কারণ কালকের আমাদের এখানে ছিল 42°C, মানে দুপুরে আমি দেখেছিলাম। তো আজকের যে কত হবে সেটা এখনো পর্যন্ত বলতে পারছি না, কিন্তু সকালের ওয়েদারটা মোটামুটি ঠিক থাকে বন্ধুরা, কাজ তো অনায়াসে করা যায়। কিন্তু কি বলতো, যত মানে সময় গড়ায় যত বেলা বাড়ে, তো ওই বেলাতে না আর কাজ করা সম্ভব হয় না, মানে যে রান্নাটুকু যে করবো সেটাই আর বিরক্তি মতো লাগে যেন। এখন দেখো কাপড়গুলো ভিজিয়ে চলে আসলাম ব্রাশ করতে, ব্রাশটা করে একটু চাও বসাবো, আর রান্নাঘরে টুকিটাকি কাজ আছে, মানে ছড়ানো ছিটানো আছে, তো সেগুলো এক এক করে করতে হবে। কিন্তু তার আগে মুখটা ধুয়ে নিলাম, মানে ব্রাশ করে মুখটা ধুলে না একটু ফ্রেশ মতো লাগে দেখবে, মানে সকালবেলা যদি একবার গা ধুয়ে নেওয়া যায় তাহলে তো আরও ফ্রেশ লাগে। কিন্তু যেহেতু আমি রাত্রিবেলা না স্নান করে শুই, নাহলে না বন্ধুরা মানে একটুও ঘুম আসে না বলতে গেলে, তো সেই জন্য না সকালে উঠে আমি আর গা ধুই না, কারণ অতিরিক্ত মানে গা ধুলে আবার ঠান্ডা লেগে যাওয়ারও ভয় থাকে। তো কি হয় বলো তো, আমার অতিরিক্ত পরিমাণে জল ঘাটলে যেরকম গা হাত পা ব্যথা হয়, কিন্তু যেহেতু এখন গরমকাল সেটা কোনো প্রবলেম হয় না, কিন্তু তাও যেহেতু আমি রাত্রিবেলা মানে স্নান করে শুই, তাই জন্য সকালবেলা উঠে আর গা ধুই না। এখন দেখো চলে আসলাম রান্নাঘরে, ওই যে বলেছিলাম না টুকিটাকি কাজ আছে রান্নাঘরে, তো সেগুলো করে তারপরই চা বসাবো। যেমন তো দেখতেই পাচ্ছ গামলিতে কতগুলো বাসন উপুর দেওয়া ছিল, মানে আগের দিনকারের রাত্রেরই বাসন, তো সেগুলো এখন উপুর দিচ্ছি। আর ওই যে গ্যাসের ওপর কড়াটা দেখতে পাচ্ছ, তো ওর মধ্যে না আমি কালকে রাত্রির একটু আলু ভাজা করেছিলাম ভাত খাওয়ার জন্য। তো কড়াটা না বন্ধুরা আমি আর ধুইনি, কারণ একটু তেল তো রয়ে গেছে, তো আজকে ভাবছি রান্না করে নেব। তো যাই হোক, এখন চলো এক দু কাপ চাও করে নিই, কারণ দেখবে মুখ ধোয়ার পর মনটা চা চা করে। তো চা না খেলে আবার তো কোনো কাজে এনার্জিও লাগে না, যতই গরম পড়ুক না কেন। আর গরমকালে না চা খেলে আবার অতিরিক্ত গরম লাগে যেন, সেটা তো আমার ক্ষেত্রে হয়, মানে যদি তুমি দেখবে সকালবেলা এমনি ঠিক আছে, কিন্তু যদি চা খাও তারপরে দেখবে যেন একটু গরম গরম মতো বেশি গরম লাগে বলতে গেলে। আর আজকের চায়ের জলটা একটু বেশি হয়ে গেছে মনে হয়, দেখো মানে চাটা বেশ অনেকটাই হয়ে গেছে, তো এটা ফেলাই যাবে, কারণ আমরা তো সকালবেলায় একবারই চা খাই, কারণ বারবার এই গরমেতে চা খেলে না ভীষণই অস্বস্তি হয়। তো এখন দেখো চলে আসলাম বিছানাটা গুছোতে। এই ঘরের বিছানাটায় যেহেতু আমার ছেলে না মানে খেলাধুলো করে, তাই ভীষণ পরিমাণে নোংরা করে জানো তো, মানে দুদিন পর পরই চাদর যেমন চেঞ্জ করি, আর ধরো সারাদিনে 3-4 বার এইভাবে আমি বিছানা ঠিক করি, যেহেতু এই ঘরটাতে সারাক্ষণ থাকে তাই নোংরাও বেশি করে। বিছানাটা পরিষ্কার করে ওকে একটু পড়তে বসিয়ে দেবো বন্ধুরা, কারণ কি বলতো, না পড়তে বসালে ও যে আমাকে একটাও কাজ করতে দেবে না, মানে সব কাজে তো লেট করিয়ে দেবে। আর বললাম না যে আজকে একটু ঘরটা একটু ক্লিন করব, মোছামুছির কাজ করব, তো সেই কারণে ও যদি আমার পিছন পিছন ঘুরে তাহলে আমার তো কাজে লেট হবেই, তাই জন্য তো একটু লেখা আমি দিয়ে দিলাম দেখো, তো তারপরে আমি ওইদিকে সমস্ত কাজে হাত লাগাবো। আজকে সকালে না বন্ধুরা ব্রেকফাস্ট বানাবো না, আর ছেলেকে একটু ম্যাগি করে খাইয়ে দেবো, আর আমরা ঘরে যা টুকিটাকি আছে সেটাই আজকে সকালের ব্রেকফাস্ট করে নেব। যদি ব্রেকফাস্ট করতে যাই বন্ধুরা তাহলে না আমার এই সমস্ত কাজগুলো না পড়ে থাকবে, আর দেখবে এই সমস্ত কাজ মানে হয়ে তো যায় ঠিকই, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে না করতেও ইচ্ছা করে না। তো যত সকাল সকাল কাজ কমপ্লিট করা যায় ততটাই ভালো এই গরমকালে।
এখন বাজে সকাল 8টা, তো এখন থেকে আমি ক্লিনিং এর কাজে হাত লাগালাম। চেষ্টা করছি 9টার মধ্যে, মানে 1 ঘন্টার মধ্যে এই সমস্ত কাজ কমপ্লিট করার। ওই দিকেটা দেখলেই আমার ছেলেকে বসিয়ে দিয়েছি লিখতে, তো ও যদি ও নিজের কাজে ব্যস্ত থাকে না, তাহলে না বন্ধুরা আমার 1 ঘন্টা কেন, আমার আধা ঘন্টার মধ্যেও হয়ে যায়। আর যেহেতু ও বিরক্ত কর যখন বিরক্ত করে না, তখন না এই সমস্ত কাজ আর একবারে আমি করতে পারি না, যেন মানে ওর পিছনেই কিছুটা টাইম আমার চলে যায়। তো যাই হোক, এখন দেখো ড্রেসিং টেবিলের এই র্যাকগুলোকে মুছছি, কারণ দুদিন ছাড়া ছাড়াই এত পরিমাণে যে ধুলো কোথা থেকে আসে নিজেও বুঝতে পারি না। আর এই যে দেখো কত ধরনের তেল আমার বাড়িতে, যেমন আমলা তেল, নারকলের তেল, আর আমার বরের দেখছো একটা শেভিং ক্রিম, তো অনেক ধরনের তেল রয়েছে। তো মাঝে সাঝে আমি ইউজ করি, আবার মাঝে সাঝে ইউজও করি না। যখন মানে আজকে যেমন সকালবেলা উঠেই আমি মাথাতে তেল দিয়েছি, কেন শ্যাম্পু করবো বলে, যতই মোছামুছির কাজ করি না কেন বন্ধুরা, মানে দু একদিন পর পরই না এত পরিমাণে ড্রেসিং টেবিলে ধুলো পড়ে যায়, প্রায় সাদা মতো হয়ে থাকে। মানে প্রায় দূর থেকেই স্পষ্ট করে বোঝা যায় যে ড্রেসিং টেবিল পুরো ধুলো পড়ে সাদা হয়ে গেছে। তো এখন তো যেহেতু মুছছি, তাই তো তোমরা বুঝতে পারছো না, যদি আগে দেখাতাম না তখন তোমরাও বুঝতে পারতে না যে বেশ ভালোই নোংরা হয়েছে। তো এই যে দেখো এখন নিচের ট্র্যাকটাও মুছে নিচ্ছি, আর আমার এই যে নিচের যে র্যাকগুলো দেখছো ওগুলো না ভালোভাবে আটকায় না, কারণ কি জানো আমার ছেলে না মানে ওটাকে খোলা পড়া করতে করতে এমনই লুজ করে দিয়েছে যে ঠিকঠাকভাবে আটকায় না। আজকে সকালে ঘরটা তো ঝাড় দিয়েছি বন্ধুরা, কিন্তু ঘরটা না মোছা হয়নি। ভেবেছি যে এই ক্লিনিংয়ের কাজগুলো করে নিয়ে তারপরে একেবারে ঘরটা মুছবো, কারণ তখন যদি ঘরটা মুছতাম না এই যে নোংরাগুলো যে পড়ছে, তো সে তারপরে না আবারও আমাকে মুছতে হতো। আর এই যে দেখো এনাকে দিয়েছিলাম ওই ঘরে লিখতে, তো উনি লেখা সেরে দিয়ে চলে এসছে এই ঘরে, যেহেতু এ ঘরে আমি কাজ করছি। আর পড়েছিল এই চার্জার লাইটটাকে নিয়ে, এটা না আমাদের খুব দরকারি একটা জিনিস জানো তো, মানে কারেন্ট চলে গেলে খুব প্রয়োজনীয় জিনিস এটা আমাদের। তো এটাকে মুছে এখন চার্জেও বসিয়ে দিয়েছি। আর গরমকালে তো আমাদের এখানে না ভীষণ পরিমাণে কারেন্ট যায়, মানে সারাদিনে ধরো 2 থেকে 3 বার তো কারেন্ট যাবেই, আর একবার গেলে তো বন্ধুরা আর আসতে চায় না। তো এত তখন কষ্ট আর বিরক্তি লাগে, তখন তো ঘরের কাজ তো দূর, মানে কারোর কথাও আর সহ্য হয় না। আর আজকের সকালবেলা ঘুম থেকে উঠেই মাথায় দিয়েছি তেল, কারণ আজকের একটু শ্যাম্পু করব। আমি যখনই শ্যাম্পু করি না, সকালে উঠে বা তার আগের দিন একটু তেল দিয়ে রাখি। আগের দিন তেল দিলে কি হয় বলো তো, মানে চুলটা একটু বেশি সিল্ক সিল্ক মনে হয়, আর যদি মনে না থাকে না সকালবেলা উঠে তেল দিয়ে নিই। তো এই গরমকালে না মাথায় তেল দিলে দেখবে মাথাটা খুব ঠান্ডা লাগে, মানে ঠান্ডা হয়। তো সেই সময় না অনেক কাজ করতে ইচ্ছে করে, যেন মানে মাথা যদি ঠান্ডা থাকে তাহলে সমস্ত কাজ করা যায়। তো আমি যেহেতু নারকল তেল দিয়েছি, তো সেই জন্য আমার মাথাটা এখন ভীষণ পরিমাণে ঠান্ডা, না হলে তো গরম হলে তো আর এই সমস্ত কাজ করা যায় না। তো দেখো এখন দেখো পর্দাটা সরিয়ে এই জানলাটাকেও মুছে নিচ্ছি। আর এই জানলাটা না বন্ধুরা আমরা একদমই খুলি না, কারণ এখান দিয়ে এত পরিমাণে রোদ্দুর আসে। এই যে দেখো মানে জানালা কিন্তু দোয়া রয়েছে, তাও দেখো কি পরিমাণে রোদ্দুর, মানে যতক্ষণ না এই পর্দাটা টেনে দেব তো রোদ্দুরটা না আসতেই থাকে। শীতকালে বন্ধুরা মাঝে সাঝে আমরা এই জানলাটা খুলে থাকি, যখন অতিরিক্ত পরিমাণে ঘর ঠান্ডা হয়ে যায়, তো এই জানলাটা খুলে দিলে না বেশ ভালোই আলো আসে, মানে রোদ্দুর আসে, তখন না বেশ ভালোই লাগে। আর এই যে দেখো আমি এদিকে কাজ করছি, আর আমার ছেলে দেখো একটা বড় বালিশ নিয়ে মুখের মধ্যে চাপা দিয়ে রয়েছে। বলো তো মানে কি করে যে কাজ করব ওকে রেখে, দেখো তোমরাই যে মুখের মধ্যে যদি এইভাবে গরমের মধ্যে বালিশ দিয়ে থাকে তো কেমন একটা অঘটন ঘটে যায়। আর এখন দেখো শোকেশের এই নিচের তাকটা গুছিয়ে নিচ্ছি, কারণ এটার মধ্যে আমার ছেলের যত বই মানে পেন্সিল সব কিছুই থাকে। আর ও দেখো তার মধ্যে কতগুলো খেলনা এনে রেখে দিয়েছে, মানে খেলনার জায়গায় খেলনা না রেখে এই শোকেশের মধ্যে এনে রেখেছে যেখানে ওর বই থাকে। আমার এই শোকেসের মধ্যে বন্ধুরা অনেক জিনিসপত্রই উলটপালট করা রয়েছে, আর পেপারগুলোও অনেক পুরনো হয়ে গেছে, তাই নতুন পেপার এনে এগুলো ভাবছি একদিন বসে সমস্ত কিছু পরিষ্কার করব। যদি নতুন পেপার আনা থাকতো বন্ধুরা আজকেরই পরিষ্কার করে দিতাম, কিন্তু যেহেতু আমার কাছে নতুন পেপার নেই তাই জন্য এগুলোতে আর হাত লাগালাম না, ওপর ওপর থেকেই একটু পরিষ্কার করে দিলাম। আর এই শোকেসগুলো তো আমি ওপর থেকে পরিষ্কার করি, কিন্তু ভিতরে আর হাত লাগানো হয় না। আর এই যে দেখো সুইচ বোর্ডের ওপর
বোর্ডটাও এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সুইচ বোর্ডটা না বন্ধুরা, এটা কিন্তু পুরাতন সুইচ বোর্ড, দেখেই তোমরা বুঝতে পারছো, মানে আগেকার দিনে যে সুইচ বোর্ডগুলো থাকতো না, তো সেই সুইচ বোর্ডই। তো যেহেতু আমার ওপরের ঘরটা অনেক আগের করা, যেহেতু রং টং করেছি আমরা বেশ কিছুদিন হলো, তো সেই কারণে সুইচ বোর্ডগুলো না আর চেঞ্জ করিনি, মানে যেহেতু আগে থেকেই করা রয়েছে সেই জন্য আর চেঞ্জ করা হয়নি। আর এখন দেখো এই দরজাগুলোও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এইগুলোই আর পড়ে থাকে কেন, যেহেতু মোছামুছির কাজে হাত লাগিয়েছি, তাহলে সব কিছুই নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করব। আর এই যে বড় স্ট্যান্ড ফ্যানটা দেখতে পাচ্ছো, বলতে পারো এটার জন্যই আমরা এই গরমকালে বেঁচে রয়েছি। এত পরিমাণে গরম দুপুরবেলা, এটা না চালালে বন্ধুরা আমরা শুতেই পারি না। আর সিলিং ফ্যানটা চালালে তো মনে হয় ওপর থেকে যেন আগুনের কোলা নামছে, আর এটা চালালে না তাও একটু ঠিকঠাক মনে হয়। আর রাতের দিকে না এই মানে স্ট্যান্ড ফ্যানটা চালালে বাইরের যে একটা ঠান্ডা হাওয়া সেটা টেনে আনে, তো তখন খুব আরাম লাগে যেন, মানে দুপুরবেলাটা যাই হোক না কেন কিন্তু সন্ধ্যের পর যদি চালাই তাহলে বেশ ভালোই লাগে। সকালে কিছু কাপড় চোপড় ভিজিয়েছিলাম, তো সেগুলোই এখন কেচে নিয়ে চলে এসেছি ছাদে। তো এগুলো কাচতে বেশ অনেকটাই বেলা হয়ে গেল, কারণ এখন তো প্রায় 9টা বেজে গেছে। হ্যাঁ, এক ঘন্টার মধ্যেই আমি সমস্ত ঘরের কাজ মানে ক্লিনিংয়ের কাজগুলো কমপ্লিট করেছি আজকেরে। তো তারপরই এই জামা কাপড়গুলো কেচে এখন মেলতে এসেছি, বেশি বেলা হয়নি বন্ধুরা, ওই ধরো 9:15 থেকে 9:20 বাজে এখন। আর এখন না বন্ধুরা 2-3টে করে নাইটি আমার সারা দিনে লাগে, মানে ঘামে ভিজে যায় স্নান করার পর পরে, তো এই করে করে না 2-3টে নাইটি আমার লাগে প্রতিদিনে। আর ঘামে ভিজে যাওয়া নাইটি তো একবার শুকিয়ে যায় আবার ঘামে ভিজে যায়, তো এই হয় যেন। তো আর এখন দেখো চলে এসেছি নিচে কাপড়গুলো মেলে, আর এই যে খেলনাগুলো দেখো সব ছড়ানো ছিটানো রয়েছে, তো ঘরটা মুছি বা কী করে, ঘরটা তো ঝাড় দিয়েছি কিন্তু ঘরটা তো মোছা হয়নি। তো এখন এই খেলনাগুলোকে গুছালাম, আর ছেলেকে বললাম যে এই ট্রলিটাকে নিয়ে সরাতে, না হলে আমি ঘর মুছতে পারবো না, কিন্তু ওকে যেটা বারণ করি বন্ধুরা সেটাই ও আগে করে, সেই যে দেখো ট্রলিটাকে নিয়েই বসে রয়েছে, ও সরাবে না, কারণ যেহেতু এর মধ্যে ওর খেলনা রয়েছে ও এটাকে ছাড়তে নারাজ এক মুহূর্ত। এই ট্রলির মধ্যে যত খেলনা দেখছো বন্ধুরা সবকটা খেলনাই কিন্তু ভাঙা, খুব বেশি হলে 2-1টা খেলনা হয়তো আস্ত আছে, বাদ বাকি সব খেলনাই ভাঙা, মানে প্রতিদিনই প্রায় বলতে গেলে একটা করে খেলনা কিনবে। তো ঘরে আনার পর হয়তো খুব বেশি হলে 2-1 ঘন্টা হয়তো ঠিকঠাক থাকে, তারপরে তো ভেঙে চুড়ে একদম একসা করে দেয়, আবার ভেঙে দিয়ে কি সেগুলোকে আবার লাগিয়েও দিতে হবে এমনই কথা ওর। তো মাঝে মাঝে আমার বিরক্তও লাগে আবার হাসিও লাগে, কিন্তু বিরক্তটা একটু বেশি লাগে বন্ধুরা, কারণ দেখো একটা খেলনার দাম ধরো এখন তো একটা খেলনার দাম 100 টাকার নিচে নয়, তো সেটা এনে যদি ঘরের মধ্যে যদি ভেঙে চুড়ে একসা করে দেয় তো কান্না মাথাটা গরম হয় বলো। এখন তো ও তাও একটু বুঝতে শিখেছে বন্ধুরা, কিন্তু যখন আরেকটু ছোট ছিল তো এমনই চিৎকার আরম্ভ করে দিত, মানে যেটা ও দেখবে সেটাই ওর চাই, আর না দিলেই চিৎকার শুরু করে দিত। তো রাস্তার মধ্যে না এত বিরক্তি লাগতো, তাই জন্য না আমি আগে মানে ও যখন একটু ছোট ছিল আমি একদম কোথাও ওকে নিয়ে বেরোতাম না, যখন ওর বাবা আমি একসাথে যেতাম তখনই একমাত্র ওকে নিয়ে বেরোতাম, আর ওকে বা রাখবই বা কোথায় বলো, মানে মাঝে সাঝে তো ইচ্ছা করে একটু বাইরে ঘুরতে, কিন্তু মানে কি বলতো আমার ছেলের জন্য আমি যেতে পারতাম না, মানে এতটা বিরক্ত করতো, মানে যা জিনিস দেখতো সবই ওর লাগবে, মানে ধরো কিছু কিনে দিলাম কিন্তু তারপরে পরক্ষণে যদি একটা কিছু দেখে তখনই সেটা আবার লাগবে। তো এই করে করে না আমি একদম না মানে বাইরে যাওয়া বন্ধই করে দিয়েছিলাম। তো এখন যেহেতু ও একটু বুঝতে শিখেছে, তো বললে একটু কথা শোনো, তাই জন্য এখন একটু আধটু আমি বাইরে ঘুরতে বেরোতে পারি। তো এখন দেখো এই যে দেখছো এটা হচ্ছে আমার নিচের ঘরের সিঁড়ি, তো 2-3 দিন আগে একবার মুছেছিলাম, তো আজকের একবার মুছে দিলাম। প্রতিদিন কিন্তু বন্ধুরা আমার এই নিচের ঘরের সিঁড়িটা মোছা হয় না, তো মাঝে সাঝে মুছছি, ধরো সপ্তাহে 2 দিন করে মুছে দিই, তো যেটা সত্যি সেটাই তোমাদের বললাম। তো সবাই হয়তো ভাবতে পারো যে সিঁড়ি মুছি না, কি করবো বলো একা হাতে পারি না, তো তাই জন্য করা হয় না। আর এই যে দেখো এটা আমার নিচের ঘরের হচ্ছে বাইরেটায়, এখানে যখন আমি নিচের ঘরে যখন আমি থাকতাম তো এখানে না আমি বাসন টাসন মাজতাম, ছেলেকে স্নান করাতাম, এখানটায় খুব সুন্দর শীতকালে রোদ্দুর আসে, গরমের সময় তো দেখতে
পাচ্ছ কতটা রোদ্দুর। তো শীতকালে না এই রোদ্দুরটা বেশ ভালোই লাগে জানো তো, ওইখানটায় বসে আমি বাসন মাজতাম, ঠাক ছেলেকে স্নান করাতাম। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি ওপরে, কারণ এই বালতি গামলি এগুলো সমস্ত কিছু এক এক করে আজকের মাজবো। আর এই যে বড় লাল গামলিটা দেখতে পাচ্ছ, এর মধ্যে আমার ছেলের সমস্ত খেলনা ছিল, তো এখন এটার মধ্যে আমি জল রেখেছি। এইরকম না আর একটা গামলি আছে বন্ধুরা, একটু ওটা একটু ছড়ানোর মতো, ওটাতে না আমার ছেলে যখন ছোট ছিল তখন ওটাতে বসিয়ে আমি ওকে স্নান করাতাম, তো ওইটা এখন তুলে রেখেছি আর এটাই এখন ব্যবহার করছি। ওপরের ছাদে ট্যাঙ্কির জল এত পরিমাণে গরম হয়ে যায়, তো সেই কারণে না এই গামলির মধ্যে এখন আমরা জল ভর্তি করে রাখি। ধরো হাত মুখ ধুতে এটা সেটা করতে তো লাগে, তো ট্যাঙ্কির জল যেহেতু অতিরিক্ত গরম তো তাই জন্য সেই জল না মুখে চোখে মুখে ধোয়া যায় না। ধরো আমাদের তো বেসিন রয়েছে, কিন্তু বেসিন খুললেও সেই একই গরমই বেরোয়, যেহেতু ট্যাঙ্কির জলটা গরম হয়ে যায়, তো সেই কারণে এই গামলির মধ্যে জল রেখে দিই। আর যেহেতু জল রাখার কারণে কি হয় বলো তো, তো ছ্যাদলা মতো একটু কেমন কেমন পড়ে যায়, মানে যেটাকে আয়রন বলা হয়, তো জল রাখতে রাখতে দেখবে একটা কেমন আয়রন পড়ে যায় মগ কামলি তোমার বালতি। তো সেই জন্যই না মানে মাঝে সাঝে এগুলো একটু ভালোভাবে ধুতে হয়। প্রতিদিন ধুলে তো বেশ ভালোই হয়, কিন্তু আমার তো আর সময় কোথায়, তাই জন্য প্রতিদিন আর ধোয়া হয় না। আর এখন এই ট্রলিটা ধোবো, তো সেই জন্য ট্রলি থেকে সমস্ত খেলনাগুলো বের করছি। এই ট্রলিটাও না বন্ধুরা বেশ অনেকদিন যাবৎ ধোয়া হয় না, তো এর মধ্যে না যেহেতু খেলনা ছিল তো আর খেলনার মধ্যে না বন্ধুরা অনেক নোংরা থাকে, কারণ আমার ছেলে না এক এক করে সমস্ত কিছু নিয়ে ছাদে খেলে আর বালি ডালি এটা সেটা লাগায়, তো সেই সমস্ত বালিগুটা এসে আবার এই ট্রলির মধ্যে পড়ে, তো সেই কারণে না ভীষণই নোংরা হয়েছিল। তো আজকের ওই জন্যই ভাবছি যেহেতু সব কিছুই ক্লিনিং করছি তো এটাই বা আর বাদ যায় কেন। এই ট্রলিটা না বন্ধুরা আমার ওপরে যে ঠাকুর ঘর রয়েছে, এটা ঠাকুর ঘরে ছিল, মানে ঠাকুরের জিনিসপত্র থাকতো, কিন্তু যেহেতু আবার ওপরে ঠাকুরের জিনিসপত্র রাখার জায়গা রয়েছে আর ঠাকুর ঘরটাও না ভীষণ পরিমাণে ছোট, তো রাখার জায়গার অভাব জানো তো, তো সেই কারণেই না এটাকে আমি নিচে নিয়ে এসেছি। এই সমস্ত ঘরের টুকিটাকি কাজ করতে করতে বন্ধুরা এখন প্রায় 11টার মতো বাজে, আর এখনও তো আমার স্নান টান সমস্ত কিছু বাকি, আর সব থেকে বড় কাজ হচ্ছে রান্না, সেটাই তো বাকি। মানে এই সমস্ত কিছু পরিষ্কার চরিষ্কার করার পর স্নান না করলে কি হয় বলো, তাই জন্য স্নান টান করে তারপরে একেবারে রান্নার কাজে যাব। আর তার আগে এই যে গামলিটাও এখন ধুয়ে নিচ্ছি, কারণ এরপর তো এটাকে জলও ভর্তি করে রাখতে হবে, ছেলেও স্নান করবে আর তার সাথে আমিও স্নান করবো। আর দেখো বলতে না বলতে ইনি হাজির, কারণ কি বলতো এই ট্রলিটা এখন ওর চাই, ও কি ভাবছে যে এই ট্রলিটাকে এখন আমি ধোয়া মোছা করেছি তুলে রাখবো বলে, তাই জন্য ও বারবার এসে দেখে যাচ্ছে যে ট্রলিটা শুকনো হয়েছে কিনা, ও নেবে আর ওর খেলনাগুলো এর মধ্যে রাখবে। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা না বন্ধুরা এখন আর বেশি বড় করবো না, কারণ অনেকটাই বেশ বড় হয়ে গেছে প্রায়, তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। আর এখন আমি স্নানে যাবো, তার আগে দেখো নাইটি আর গামছাটা নিয়ে নিলাম, আর অতিরিক্ত পরিমাণেও গরমও হচ্ছে, স্নান না করলে আর কাজ করতেই পারবো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।